হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ আইমা জাগাতিয়া। আজকে আলোচনা করবো পোস্ট মডার্নিজম নিয়ে। পোস্ট মডার্নিজম এই মুভমেন্টটা হচ্ছে মডার্নিজমের এগেনস্টে আসা একটা রিয়াকশন, অথবা আমরা বলতে পারি মডার্নিজমের এগেনস্টে এই মুভমেন্টটা এসেছিল আর্ট, মিউজিক, লিটারেচার, ফিলোসফি এসব ক্ষেত্রে। মডার্নিজম আমরা বলেছি যে দেখা যাচ্ছিল তখনকার সময়ে নতুন ফর্মটার আবিষ্কার হচ্ছে, কিন্তু পোস্ট মডার্নিজম যেহেতু মডার্নিজমের এগেনস্টে, সো এখানে আমরা দেখতে পাই কি এখানে ট্রেডিশনাল এলিমেন্টস এবং টেকনিক্সগুলোর রিভাইভেল হচ্ছিল। মানে মডার্নিজমে যেখানে নতুন নতুন জিনিসের উদ্ভাবন হচ্ছে, আর এখানে দেখা যাচ্ছিল ট্রেডিশনাল ফর্মগুলোর উদ্ভব হচ্ছে আবার পুনরায়। আর এই সময়টাতে দেখা যাচ্ছিল কি সোসাইটিতে যে ধরনের চেঞ্জেসগুলো হচ্ছিল, ওই জিনিসগুলো লিটারেচারের ক্ষেত্র সেগুলো অনেক বেশি প্রভাব ফেলছিল, এবং রাইটাররা তাদের লেখার মধ্য দিয়ে পোস্ট মডার্ন সোসাইটিটাকে খুব সুন্দর করে তুলে ধরেছিলেন। আর এই পোস্ট মডার্নিজম পিরিয়ডটা শুরু হয় মূলত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, মানে 1945 সালে এটা শুরু হয়, এবং বলা হয় কি পোস্ট মডার্নিজম এখনও চলছে, মানে এখনও পোস্ট মডার্নিজমটা কন্টিনিউ আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই পোস্ট মডার্নিজমটা আসে। সো বোঝা যাচ্ছে এটা মূলত দেখা যাচ্ছিল তখনকার সময়ের যে পরিস্থিতি ছিল সেটার এগেনস্টে বের হয়ে আসা একটা মানে মুভমেন্ট। সো বিভিন্নভাবে আমরা সেকেন্ড ওয়ার্ল্ড টু এর যে খারাপ প্রভাব এই পোস্ট মডার্নিজমে দেখতে পাবো। সবচাইতে বড় খারাপ প্রভাবটা হচ্ছে এরকম, জীবন তখনকার সময়ে মিনিংলেসনেস হয়ে পড়ে। মানুষের কাছে মনে হচ্ছে জীবন বলেন সব কিছু কেমন মিনিংলেস হয়ে পড়েছে, একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগছিল প্রত্যেকটা মানুষ, এবং তারা সব কিছুকে কোশ্চেন করছিল, কিন্তু সেসব কোশ্চেনের কোনো সলিউশন তারা পাচ্ছিল না। রাইটিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছিল এই জিনিসটা ফুটে তোলা হতো তখনকার সময় রাইটাররা, বিভিন্ন ধরনের প্রবলেমস তারা তাদের রাইটিংয়ে তুলে ধরতো, কিন্তু তারা জানতো যে এই ধরনের সলিউশন বা এই ধরনের প্রবলেমসের কোনো সলিউশন তারা পাবে না, শুধু প্রবলেমসের কথাই তারা বলে চলে যেত। যেমন দ্য ওয়েটিং ফর গড, আমরা সবাই এটা পড়েছি, সেখানে দেখা যাচ্ছে পোয়েট কি বলতে চাইছে পোয়েট নিজেই জানে না, কেমন একটা মিনিংলেস লিখা তিনি তুলে ধরেছেন স্যামুয়েল বেকেট তার ওয়েটিং ফর গডের মধ্যে। তখন সমাজটাও তেমন ছিল, মানুষের জীবনও তেমন ছিল, মনে করা হতো গড নেই, কোনো কিং নেই, মানুষ নিজেকেই নিজে কন্ট্রোল করতে হবে, নিজের উপরে সব কিছু ডিপেন্ড করবে। সো মানুষের লাইফটা একদম ক্যাওটিক ছিল, খুবই মিনিংলেস অবস্থার মধ্যে তারা বিরাজমান ছিল এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর। আর লিখার ক্ষেত্রে, রাইটিংয়ের ক্ষেত্রে এটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। এরপরে দেখা যাচ্ছে কি এই পোস্ট মডার্নিজমটা কিন্তু এমনি এমনি আসেনি, এটার কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। তখনকার সময়ের কিছু ফেমাস রাইটার ছিলেন যেমন লয়টার্ড, এবং তিনি বলেছিলেন কি এই পোস্ট মডার্নিজমটা আসার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, কেন হঠাৎ করে মডার্ন পিরিয়ড থেকে এটা পোস্ট মডার্নে শিফট হয়ে গেল। তার সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এরপর হচ্ছে গ্লোবালাইজেশন, মানে দেখা যাচ্ছিল কি ন্যাশনাল স্টেটের পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে, অন্যদিকে ইকোনমিক চেঞ্জ হতে থাকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কারণে। অনেকগুলো কান্ট্রি অনেক পাওয়ারফুল হয়ে পড়ে, ব্রিটেনের ক্ষমতা কমে যায়, আমেরিকা পাওয়ারফুল হয়ে পড়ে, তো অ্যাজ এ রেজাল্ট ইকোনমিক চেঞ্জ হতে থাকে। অন্যদিকে বিভিন্ন কান্ট্রিজের মধ্যে কোল্ড ওয়ার চলতে শুরু করে, যেমন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা কোল্ড ওয়ার, জাপানের সাথে একটা কোল্ড ওয়ার চলছিল, এসব কারণে পুরো ওয়ার্ল্ডে একটা খারাপ বিশৃঙ্খল অবস্থা বিরাজমান ছিল। অন্যদিকে মানুষ কিন্তু এই যে ডিসওরিয়েন্টেড ওয়ার্ল্ড রয়েছে, ডিসঅর্ডার্ড ওয়ার্ল্ডটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। অন্যদিকে মানুষ এটাও বিশ্বাস করছিল যে জীবনের কোনো অ্যাবসোলিউট মিনিং নেই, কোনো অ্যাবসোলিউট ট্রুথ নেই, এবং সব কিছুর মাল্টিপল মিনিং রয়েছে, এই জিনিসটা মানুষ বিশ্বাস করতে শুরু করে। অন্যদিকে পোস্ট কলোনিয়ালিজম কিন্তু পোস্ট মডার্নিজম আসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর পোস্ট মডার্নিজমে দেখা যাচ্ছিল কি তারা সো কল যে অবজেক্টিভ ট্রুথ রয়েছে ওই জিনিসটা রিজেক্ট করে দেয়। সেটা কি একজন মানুষকে আপনি ধরেন যেভাবে একজন মানুষকে যেভাবে দেখবেন, বা একজন মানুষের সত্যটা অন্য মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, এই জিনিসটা তারা রিজেক্ট করে দেয়, যেটাকে বলা হয় রিলেটিভিজম। এই জিনিসগুলো হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পোস্ট মডার্নিজম আসার পেছনে, এই কাজগুলো বা এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে মডার্নিজম থেকে পোস্ট মডার্নিজমে শিফট হয়ে যায় আস্তে আস্তে।
এই পোস্ট মডার্নিজমের 5টা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে দেখা যায়, প্রায় সময় এগুলো আসে। সে সে 5টা ক্যারেক্টারিস্টিক্সগুলো কি? ফার্স্ট হচ্ছে এমব্রেস অফ র্যান্ডমনেস। র্যান্ডমনেস ব্যাপারটা কিরকম? মানে এমনি, জাস্ট এমনি, মানে তারা কি করে এই র্যান্ডম ব্যাপারটাকে কি করে অ্যাকসেপ্ট করে নেয়। জীবনের যে একটা মানে রয়েছে বা জীবনের তাদের জীবনটা যে একটা মিনিংলেস হয়ে পড়েছে, জীবনের যে আসলে এক্স্যাক্ট সত্যি, অ্যাবসোলিউট ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ বলে যে কোনো কিছু নেই, এই জিনিসটা তারা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। এবং লাইফটা যে একটা ডিসঅর্ডার, ওয়ার্ল্ডটাও যে একটা ডিসঅর্ডার অবস্থায় আছে, সেই জিনিসটাও তারা কি করে অ্যাকসেপ্ট করে নেয়। এরপর দেখা যাচ্ছে পোস্ট মডার্ন যখন চলছিল তখন নোভেলগুলোর মধ্যে আনরিলায়েবল ন্যারেটরস দেখা যায়। এটা কি রকম? রাইটার্সরা যারা মানে যারা ন্যারেট করতো নোভেলগুলা, তাদের উপর রাইটাররা কি করতে পারতো না, বিশ্বাস করতে পারতো না। এই জিনিসটা দেখা গিয়েছিল তখনকার সময় নোভেলের মধ্যে। তাহলে ফার্স্ট ব্যাপার হচ্ছে কি, এমব্রেস অফ র্যান্ডমনেস। এরপরে সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক্সটা আসে সেটা হচ্ছে এরকম, প্লেফুলনেস। প্লেফুলনেস ব্যাপারটা কিরকম? পোস্ট মডার্ন পিরিয়ডে দেখা যায় কি, সমাজটা যে ডিসঅর্ডার হয়ে পড়েছে এই জিনিসটার জন্য মানুষ দুঃখ করতে থাকে, রাইটার্সরা দুঃখ করতে থাকে। কিন্তু পোস্ট মডার্নিজমে এসে দেখা যায় কি, রাইটাররা এটা নিয়ে আর দুঃখ করে না, বরং তারা তাদের লেখার মধ্যে হিউমার, ওয়ার্ড প্লে, আইরনি অথবা বিভিন্ন ধরনের প্লেফুলনেস টেকনিক ব্যবহার করত রিডার্সদের মাথাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, তাদেরকে কনফিউজ করার জন্য। এটা কিন্তু আমরা ওয়েটিং ফর গডের ক্ষেত্রেও দেখেছি। তো আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কি, প্লেফুলনেস। থার্ড ওয়ান হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। এই ব্যাপারটা কিরকম? মানে একদম খণ্ড বিখণ্ড করে ফেলা, এরকম একটা ব্যাপার, ডিকনস্ট্রাকশনের মতো। মানে একদম সব কিছুকে কি করে ফেলা হবে, থিম বলেন, পোয়েট যে একটা নিজের থিঙ্কিং দিয়েছে, সব কিছুকে কি করে ফেলবে, একদম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, বিভক্ত করে ফেলবে, এরকম একটা ব্যাপার ফ্র্যাগমেন্টেশন। মেটাফিকশন। মেটা মানে হচ্ছে বিওয়ার্ল্ড, ফিকশন মানে তো কল্পকাহিনী, মানে কল্পকাহিনীর উপরও কল্পকাহিনী একটা ব্যাপার এটা বোঝানো হচ্ছে। তখনকার সময়ের রাইটিংগুলো ছিল এরকম মেটাফিকশন, মানে মিনিংলেসনেস হতো তখনকার রাইটিংগুলো, এত বেশি অলৌকিক ফিকশন তারা ব্যবহার করতো তাদের রাইটিংয়ের মধ্যে, এবং বিভিন্নভাবে তারা তাদের সোসাইটিকেই কিন্তু রিপ্রেজেন্ট করে যাচ্ছিল। তারপর লাস্ট ওয়ান হচ্ছে ইন্টারটেক্সচুয়ালিটি। এই ব্যাপারটা হচ্ছে এরকম, তখন দেখা যাচ্ছিল কি, রাইটাররা বিভিন্ন ধরনের কোটেশন, অ্যালুশন, বিভিন্ন কিছু অন্য সব রাইটারদেরকে এনে এনে তাদের নোভেল, তাদের পোয়েমস, তাদের বিভিন্ন লেখার মধ্যে ইনক্লুড করতো। এটাকে বলা হতো ইন্টারটেক্সচুয়ালিটি। এই 5টা হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ পোস্ট মডার্নিজম। প্রথমটা হচ্ছে কি, এমব্রেস, মানে তারা র্যান্ডমনেসটাকে এমব্রেস করছে। এরপর হচ্ছে প্লেফুলনেস, মানে তারপরে হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, এরপর ইন্টারটেক্সচুয়ালিটি। এই জিনিসগুলো হচ্ছে তখনকার সময় ক্যারেক্টারিস্টিক্স। এবার আসি পোস্ট মডার্নিজম এবং মডার্নিজমের মধ্যে একটা কম্পারিজন নিয়ে। অনেকে পোস্ট মডার্নিজম এবং মডার্নিজমের মধ্যে তফাৎ জিনিসটা বুঝতে পারে না। আসলে কি এগুলোর মধ্যে কোনো তফাৎ রয়েছে? এগুলোর মধ্যে ডিফারেন্স থেকেও বেশি কিন্তু মিল রয়েছে। এই মিলগুলা কি, আগে এটা বলি, তারপর ডিফারেন্সগুলো বলছি। পোস্ট মডার্নিজম এবং মডার্নিজম, তাদের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। যেমন তখনকার সময়ের যে রাইটিংগুলো হতো, লেখাগুলো হতো, তারা হাই এবং লো কালচারের মধ্যে কোনো প্রকার ডিফারেন্স করতো না। এই যে লো কালচার হাই কালচার বলে কথা রয়েছে, এই জিনিসটার, এই ধারণাটাকে তারা কি করে দেয়, রিজেক্ট করে দিয়েছিল। এরপর দেখা যাচ্ছে কি, লাইফ যে একদম অ্যাবসার্ডিটি এবং মিনিংলেসনেস, এই জিনিসগুলোর ব্যাপারগুলো এই পোস্ট মডার্নিজমেও ছিল এবং মডার্নিজমেও ছিল। কারণ পোস্ট মডার্নিজমের সময় দেখা যাচ্ছিল তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দেখে, আর মডার্নিজমে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখে। সো মিনিংলেসনেস দোনোখানেই কি দেখা যায় তাদের লাইফের মধ্যে। এরপর দেখা যাচ্ছিল কি, দোনোটার রাইটিংয়ের ক্ষেত্রে, দোনো পিরিয়ডের মধ্যে একটা সিঙ্গেল ওয়ার্কের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস, কোটেশন টোটেশন বিভিন্ন রাইটারের এনে মিক্সড করে লেখা হতো। এটা পোস্ট মডার্নিজমও ছিল এবং মডার্নিজমও ছিল। আর এই দোনো পিরিয়ডে কিন্তু কোশ্চেন করার ব্যাপারটা, মানে সব কিছুকে কোশ্চেন করার একটা যে মেন্টালিটি ছিল, এই জিনিসটা দেখা যেত। এবং এই দোনোটা পিরিয়ডে এক্সিস্টেন্সিয়ালিজম ক্রাইসিসটা দেখা যায়। অন্যদিকে ফিলোসফিক্যাল এবং সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো ছিল, এই জিনিসগুলোকে তারা সবসময় কী করতো, কোশ্চেন করতে বেশি, মানে মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতো আর কি। এগুলো হচ্ছে পোস্ট মডার্নিজম এবং মডার্নিজমের মধ্যে কমন থিং।
আরেকটা জিনিস হচ্ছে, এই দোলাটার সময় মনে করা হতো কি অ্যাবসোলিউট ট্রুথ বলে কোনো কিছু নেই, এরকম মনে করা হতো আর কি। হাউএভার পোস্ট মডার্নিজমের টাইমে কিন্তু মডার্নিজমের থেকেও তারা বেশি কিছু দেখেছে, কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা বেশি ধ্বংসাত্মক ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের থেকে। সো এই টাইমটা মডার্নিজম থেকে অনেক বেশি ক্যাওটিক ছিল, অনেক বেশি প্রবলেম্যাটিক ছিল, কারণ তখন তারা নিউক্লিয়ার বোমা পড়তে দেখছে, মানে অনেক কিছুই তারা দেখেছিল। অ্যাজ এ রেজাল্ট পোস্ট মডার্নিজম রাইটিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের মিক্সচার, বিভিন্ন কিছু বেশি দেখা যায় মডার্নিজম থেকে। এটা গেল মানে মিলটা। এবার আসে ডিফারেন্সের মধ্যে। মডার্নিজমটা মূলত শুরু হয় 1910 থেকে এবং শেষ হয় 1930-এ, আর পোস্ট মডার্নিজমটা শুরু হয় মডার্নিজমের এই মুভমেন্টের রিয়াকশন হিসেবে এবং 1945 সালে এটা শুরু হয়। মডার্নিজম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে ইনফ্লুয়েসড হয় আর পোস্ট মডার্নিজম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে ইনফ্লুয়েসড হয়। মডার্নিজম মূলত বেসড অন ছিল রেশনাল এবং লজিক্যাল মিনস, এই জিনিসগুলো ব্যবহার করতো, মানে তারা লজিক্যাল জিনিসপত্র ব্যবহার করতো নলেজটাকে পাওয়ার জন্য। অন্যদিকে রিয়ালিজমের যে ব্যাপারটা ছিল এই জিনিসটাকে রিজেক্ট করে দেয়। আর পোস্ট মডার্নিজম বেস ছিল আন সায়েন্টিফিক ইরেশনাল থট প্রসেসের উপর, আর এটা লজিক্যাল থিঙ্কিংটাকে কি করে রিজেক্ট করে দেয়, কারণ পোস্ট মডার্নিজমের টাইমটা মডার্নিজমের থেকে অনেক বেশি প্রবলেম ছিল, তাই মানুষ লজিক্যাল চিন্তাভাবনাকে রিজেক্ট করে দিয়েছিল, আর মডার্নিজমে মানুষ লজিক্যাল চিন্তাভাবনা করতো আর কি। মডার্নিজমে দেখা যাচ্ছিল কি যেসব কনভেনশনাল প্রোজ স্টাইল পোয়েট্রি মানে ট্রেডিশনাল ফর্ম ছিল রাইটিংয়ে, ওই জিনিসটাকে রিজেক্ট করে দেয়। আর পোস্ট মডার্নিজমে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ধরনের ট্রেডিশনাল রাইটিং, লিখা, কোটেশন এসব কিছু মিক্স করে লিখা হতো। এগুলো হচ্ছে এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সেস, আশা করি বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে পোস্ট মডার্নিজমের কিছু ফেমাস রাইটার্স রয়েছে, তাদের ওয়ার্কগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে বলবো। ধন্যবাদ সবাইকে।